কি হয়েছে চিত্রা, মন ভার করে এত কি ভাবছো? ভাবছি কমলার কথা। এত ভাবনা কেন চিত্রা? কমলা আমার একমাত্র আদরের মেয়ে, ও এখন ছোট নেই, বড় হয়েছে। তাছাড়া প্রজারা ওকে খুব সম্মান করে। আমি ভাবছি কমলার বিয়ের কথা। তুমি তো প্রজাদের নিয়েই ব্যস্ত থাকো, এবার একটু কমলার বিয়ের কথাটাও ভাবো। ঠিকই বলেছো, আমি শীঘ্রই কমলার বিয়ের জন্য পাত্রের সন্ধান করব। কিন্তু কমলা এখন কোথায়? সখীদের নিয়ে বেড়াতে গেছে। কোথায় গেল রে সব? কোথায়? এখানে কি চাও? তোমাকে চাই, তোমাকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো। তোমার মতো সুন্দরকে পেলে আমাদের সর্দার খুব খুশি হবে। ওস্তাদ, নির্ঘাতে জঙ্গলে কোন ভূতে তিনি আছে, আমাদের মাথা একেবারে চিবিয়ে খাবে, চলো পালি। এই তুই থামবি না, আমার তো মার খাবি। বীরু কাপুরুষ কথাকার, নিশ্চয় কোনো মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে। না, মেয়ে নয় ওস্তাদ, মায়া মায়া। ওখানে গেলে আমাদের মৃত্যু। চলো ফিরে যাও। না, আয় আমার সঙ্গে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে ছেড়ে দে। এত সুন্দর মুখ আগে কখনো দেখিনি, নামটা জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি কি ভাবছো, আমার নাম ঠিকানা জানতে চাও। তুমি আমার মনের কথা কি করে জানলে? আমার মন তো চাইছে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে। আমাকে যদি তোমার ভালোই লাগে তাহলে মুখ ফুটে বলতে পারছো না কেন? কিরে সখী, চোখের পাতা যে পড়ছে না, ঘরে ফিরে চল। হ্যাঁ চল, আমি আসি। আপনার উপকারের কথা মনে থাকবে। চল।
হলুদ বরণ অঙ্গ তোমার গো না রূপ দেখিয়া মরি আয় গো কি নাম তোমার আমায় কও না গো সুন্দরী রাজার ছেলে গো ও আমি কি কাজে আসিয়া আয় গো তোমার রূপের জালে রইলাম বন্দী হইয়া তুমি যদি থাকো রাজি গো কুনা কইরা তোমায় বিয়া আয় গো দেশে ফিরা যাইব তোমায় সঙ্গে নিয়া আমার হইবা আমায় কথা দাও শান্তি পাইবা যদি আমায় ভুলিয়া যাও এবার আমাকে বিদায় দাও কুমার মা বাবা আমার জন্য অস্থির হয়ে উঠবেন কমলা প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জীবনে মরণে তুমি শুধু আমার কথা দাও আমাকে ভুলে যাবে না আমার চোখের দিকে তাকাও দেখো সেখানে শুধু তোমার ছবি আমিও তোমায় ছেড়ে বাঁচব না কুমার এবার আমি যাই যাই না ওস্তাদ অনেক দূর চলে গেছো ও চলো আমরা যাই যাই না চলো আসি আসি হ্যাঁ চলো মন্ত্রী মশাই আদেশ করুন রানীমা কাঞ্চন কুমার শিকার থেকে রাজমহলে ফিরলে ওকে আমার হয়ে আপনি বিয়ের প্রস্তাবটা দেবেন কাঞ্চন কুমারকে বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত দায়িত্ব ওর হাতে তুলে দিতে চাই যে আজ্ঞে রানীমা মা কাঞ্চন বিয়ের কথাটা আপনাকে আর মন্ত্রীমশাইকে বলতে হবে না রানীমা এই কথাটা বলতে কাঞ্চন কুমার নিজেই চেয়েছিলেন এতদিনে মায়ের মনের কথাটা বুঝতে পেরেছিস এ যেন ভোলানাথের আশীর্বাদ মন্ত্রীমশাই কাঞ্চন কুমারের জন্য সুযোগ্যা পাত্রীর সন্ধান করুন মা তুমি অনুমতি দিলে আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি কে সেই মেয়ে বলো নাম ঠিকানা বলো সাঁচিনগরের মহারাজার কন্যা নাম কমলা মন্ত্রী মশাই আমাকে সাঁচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন এখানে আসার পর থেকে তোমার নামে রোজ একটা করে মালা গাঁথি জানি না মিলনমালা কবে গাঁথা হবে
কমলা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে রূপনগরের দেবী চৌধুরানী তোমার বাবার কাছে নিজেই এসেছেন। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী পয়লা মাঘ কাঞ্চন কুমারের সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। বাবা কাঞ্চন, কমলা আমাদের একমাত্র আদরের সন্তান, চোখের মণি, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো কমলা যেন জীবনে কষ্ট না পায়। কথা দিলাম, কমলাকে কোনো দুঃখ পেতে আমি দেব না, ওর জন্য সব দুঃখ আমি সইব। কমলা, এবার বাবা মার কাছ থেকে বিদায় নাও। কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব, তাকে তার পিতৃ ঋণ শোধ করার কথা বলবো। কিকু, একা একা এখানে দাঁড়িয়ে আছো? আমি মহল থেকে তোমায় খুঁজে এলাম। বারবার কমলার কথা মনে পড়ছে। কমলা আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া তো কখনো থাকিনি। মেয়ে বড় হলে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম।
জানি চিত্রা, আমি সব জানি। তবু পিতা মাতার মন তো কিছুতেই মানতে চায় না। তুমি ভেঙে পড়ো না গো, আমরা নয় কিছুদিন পরে কমলাকে এখানে নিয়ে আসব। তুমি আশীর্বাদ করো ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কুমার, এত সুখ আমার কপালে শুইবে তো? কমলা, তোমারই সুখ আমি জীবিত থাকতে কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়, আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। জয় বাবা ভোলানাথ। আপনি আপনি কি বাবা, কি মনে করে আমাকে স্মরণ করেছেন? আমি বাবা ভোলানাথের আজ্ঞাবাহী দাস, নাম আমার চামুণ্ডা তান্ত্রিক। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন তান্ত্রিক। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভার তোমার কাঁধে নিয়ে গেছেন, তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে, নইলে রাজ্যে মহামারী লাগবে, হাজার হাজার প্রজা অনাহারে মারা যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুমি পথের ভিখিরি হয়ে যাবে। বলুন বলুন, কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। নীল সরোবর যাওয়ার পথের ঠিকানা আমাকে বলে দিন, আমি সাত দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পদ্ম সাত দিনের নয়, নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার ১২ বছর সময় লাগবে। তবে সেই যাত্রা পথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। যদি পিতৃ ঋণ শোধ করতে চাও তাহলে নীল পদ্ম আনতে তোমাকে আগামীকালই যাত্রা শুরু করতে হবে। জয় বাবা ভোলানাথ। ১২টা বছরের জন্য আমাকে রাজ সিংহাসন, এই রাজত্ব আর কমলাকে ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা আমি কমলাকে কি করে বলি? তাহলে কি কমলাকে না জানিয়ে চলে যাব? আমাকে একা একা রেখে বাগানে, আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাটাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভার তোমার কাঁধে নিয়ে গেছে, তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। বলুন কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। আমি সাত দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পদ তো সাত দিনের নয়, নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে
তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোনো প্রকার চক্রান্ত। ও তোমাকে নীলপদ্মার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্য সিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমল, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের 12 বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ সঙ্গে তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা কমলা, এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে হলেও আমাকে বিদায় দিতে হবে। চোখের চলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা। Thank you.
মন্ত্রীমশাই, আমি আনুষ্ঠানিকভাবে রাজ্যের সমস্ত দায়িত্ব কাঞ্চন কুমারের হাতে তুলে দিয়ে আমি বিশ্রাম নিতে চাই। আপনি তার আয়োজন করুন। তার আর প্রয়োজন হবে না মা। আমাকে যে আজকেই 12 বছরের জন্য এই মহলে বাইরে যেতে হবে। কেন, কি হয়েছে কুমার? মা, মা তোমরা যখন নিঃসন্তান ছিলে তখন একটি সন্তানের জন্য আমার বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন, আমার জন্ম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাত্রে ওই বাগানে ভোলানাথের পূজারী তান্ত্রিক এসে বলে গেছেন, আরো বলে গেছেন বাবা আমার জন্ম হবার পর নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবার মানত করেছিলেন, কিন্তু বাবা তা দেননি। ওই নীল পদ্ম এনে আমাকে পুজো দিতে হবে, তা না হলে রাজ্যে মহামারী হবে, প্রজারা সব মারা যাবে, রাজমহল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটাই নাকি ভোলানাথের আদেশ। বলো মা, বলো আমি কি করব? ভোলানাথের যখন আদেশ হয়েছে তখন এ রাজ্যের মঙ্গলের জন্যে, প্রজাদের মঙ্গলের জন্যে তোমাকে তো যেতেই হবে কুমার। মন্ত্রীমশাই, কাঞ্চন কুমারের নীলপদ্ম আনার জন্যে সমস্ত রকম যাত্রার আয়োজন করুন। যথা আজ্ঞা রানীমা। কমলা, এভাবে কেঁদো না কমলা, আমাকে হাসি মুখে বিদায় দাও, চোখে জল মুছে ফেলো। 12টা বছর ধরে যদি তুমি এভাবে চোখে জল ফেলো তাহলে আমার যাত্রা শুভ হবে না। তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন 12টা বছর তোমার পথে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। জয় বাবা ভোলানাথ। কাঞ্চন কুমার তোমার পুজো দেবার জন্যে ভক্তি ভরে নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে গেল, আর কাঞ্চন কুমারের স্ত্রী কমলা নিজের অহংকারে তোমাকে অবজ্ঞার অপমান করলো। ওই অর্বাচীন রমণীকে আমি বুঝিয়ে দেব তোমাকে অবজ্ঞা করার শাস্তি কত কঠিন। কমলাকে ভিখারি নিশাজি আমি 12 বছর পথে পথে বলে বলে কাঁদাবো, ওকে আমি বুঝিয়ে দেব বাবা ভোলানাথকে যে অবজ্ঞা করে সে তার জীবনের সুখ হাসি আনন্দ থেকে বঞ্চিত হয়। একবার চলো না কমলাকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি, কাঞ্চনের জন্য এই বিরহ একা সইতে পারবে না, এখানে এলে ও হয়তো একটু শান্তি পাবে, একটু সান্ত্বনা পাবে। ঠিক আছে চিত্রা, আমি নিজেই না হয় একদিন সময় করে কমলার ওখানে যাব। I'm sure.
ফুটিলো গাছে ডালে রে গোপি বিনা ফাগুন মাসে ফুল ফুটিলো গাছে ডালে রে গোপি বিনা ফাগুন মাসে এভাবে কাঁদলে লোকে কি বলবে? মন যে মানে না বিজলি, আমার চোখ দুটো যে শুধুই তাকে দেখতে চায়। বলতে পারিস বিজলি, একটা নয় দুটো নয় বারোটা বসন্ত আমি আমি একা একা কি করে কাটাবো? আপনার শাশুড়ি মাকে দেখুন, ওনার তো স্বামী নেই অথচ মনটাকে শক্ত করে জমিদারি চালাচ্ছেন, আপনাকেও শক্ত হতে হবে। বন্ধু, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে কয়েকদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু করবে? তা না হয় বিশ্রাম নিলাম, কিন্তু কমলার মুখটা বারবার মনে পড়ছে। একটা বছর পার হয়ে গেল, না জানি কমলা কেমন আছে। হয়তো আমার মুখটা দেখবার জন্যে ছটফট করছে। বাবা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো তোমাদের বাড়ি যেতে পারবো না। কিন্তু তোর মা তো তোকে নিয়ে যেতে বলল, বাবা কাঞ্চন এখানে নেই। আমাদের খুব ইচ্ছে যে তুই আমাদের ওখানে গিয়ে থাক। হ্যাঁ বৌমা, তুমি তোমার বাবার সঙ্গে যাও, কিছুদিন ওখানে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আপনাকে একা রেখে আমি কোথাও যাব না মা। যতদিন আপনার ছেলে ফিরে আসবে ততদিন আমি আপনার কাছেই থাকব। তাই হবে মা, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সদাশিব, সদাশিব কোথায় গেল? সকাল থেকে খোঁজ নেই। আজ অশোক, ওকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। তোর কি দরকার আছে? তুই কে আছিস বটে?
আমি আমি পরদেশি আছি, পরদেশি রূপনগর, সেখান থেকে এখানে বেড়াতে এসেছি। তুমি এটা নেবে, তোমাকে না খুব সুন্দর মানাবে। তুই তো খুব খারাপ লাগাচ্ছিস রে, তোর মতলব খুব খারাপ আছে। না 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 না, আমি খুব ভালো লোক আছে, খুব বড় লোক আছে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তো তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি আমার বন্ধু হবে। ওইদিকে আমার ঘর আছে বটে, আমার বাবার সাথে কথা বলে নি, তারপর তুই আমাকে ভালোবাসবি। বাবা? তোমার আমার মধ্যিখানে বাবা কেন? আমার বাবা পালোয়ান আছে বটে। আমার বাবার সাথে তোকে কুস্তি লড়ে জিততে হবে, তাহলেই তুই আমার বন্ধু হবি। আমি যাই। ওরে বাবারে, এই মুকুট যদি আমার মাথায় পড়ে তাহলে তো বিয়ের বদলে আমার মৃত্যু হবে, জানি মান। আর আমার মৃত্যু হলে তুমি কিন্তু বিধবা হয়ে যাবে। তাতে চলো, তাতে চলো, আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি যদি আমাকে পেতে চাও তাহলে বাবার সঙ্গে কুস্তি করো। ওরে বাবারে, এ তো তোমার বাবা নয়, এ তো চলো অস্থি, আমাকে করে আস্ত লেখে ফেলবে। তাচ্ছি বাবা, আমি পালাই। ঋতু কাপুরুষ, যাও, তুমি আমার কাছে আর কখনো আসবে না। কার সাথে কথা বলছিস রে? কার এত সাহস আমার বাড়িতে ঢুকেছে? ওকে আমার সামনে নিয়ে আয়, এখনই এই গদা দিয়ে ওর মাথাটা আমি দুভাগ করে দেব। আমার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো মা। দিচ্ছি বাবা। কি হলো, জলটা নিয়ে আয় মা। যাই বাবা, এ নাও বাবা জল। কে মা? বাবা, ওই যে ওইদিকে সুধীর কাকা ছিল না, তার বউ। সুধীরটা অকালে মারা গেল। যা মা যা, তাড়াতাড়ি মন্টুর দোকান থেকে আমার নাম করে 25 খানা ডিম নিয়ে। এক্ষুনি যাবো বাবা। হ্যাঁ, এই দেখ, তুই জানিস না মুগুর ভাজার পরে আমার কেমন খিদে পায়। যা যা তাড়াতাড়ি যা, যা যা 25 খানা ডিম। হ্যাঁ যাই বাবা। তুমি একটু দাঁড়াও, তোমার জন্য না আমার বড় কষ্ট হয়। এত অল্প বয়সে বিধবা হলে জীবনের সাদ আহ্লাদ কিছুই মেটাতে পারলে না। তুমি কিচ্ছু ভেবো না, তোমার স্বামী নেই আর আমার স্ত্রীটা মারা গেল। আমি না, আমি তোমাকে বিয়ে করব। তুমি তুমি রাজি আছো তো? না না, এভাবে বললে হবে না। তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলো, তাই চাঁদ মুখটা দেখে আমি একটু ধন্য হই। দেখি, কই দেখাও না, দেখাও না, দেখি দেখি দেখি। তুই কে শালা, আমার সঙ্গে চালাকি? মা, মা উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি আপনার জলখাবারের ব্যবস্থা করছি, আপনি স্নান সেরে জলখাবার খেয়ে দরবারে যাবেন।
লক্ষ্মী বৌমা আমার, স্বামী ছাড়া মনে কত দুঃখ, তবু কাউকে বুঝতে দেয় না। বালি, আমার বালি, আমার চোখের তারা, দিল কি রানী। যাও, তোমার সাথে কথা বলবো না, তুমি তো দেরিতে এলে কেন? আহা, তুমি বুঝতে পারছো না বালি, রাজা মহারাজের সাথে থাকি, ব্যবসা বাণিজ্য আমাকেই দেখতে হয়, তাই আসতে একটু দেরি হয়ে গেল। পারদেশি, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করবে তো? জরুর করবে, আমি কেন, আমার বাপ দাদা 14 গুষ্টি তোমায় বিয়ে করবে। 14 গুষ্টি কেন করবে? ভুল হয়ে গেছে, শুধু আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করে তোমাদের দেশেই ঘর বানিয়ে থেকে যাব। তা হবে না, তোমাদের দেশে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমি তোমাদের বাড়িতে থাকবো। পারদেশি, তুমি খুব সুন্দর আছো বটে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার বুলবুল বালি কি লালপুরি বলো নীলপুরি, আজকে রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত, কেন আজকে রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে সে হবে মহাসৌভাগ্যবান, তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হিরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি, চলো রাত ভোর হয়ে এল, চলো। আমি একটি স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে দুই পড়ি এসে কি সব বলে গেল, ভগবান তখন আমি কি করবো, পরিদের কথা যদি সত্যি হয় তবে তবে আমাকে কমলার কাছে যেতে হবে, কিন্তু এত দূরের পথ আমি আমি এক রাতের মধ্যে কি করে যাই। হ্যাঁ, একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা, ভোলা বাবা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলানা। তান্ত্রিক বাবা, বলো কেন আমাকে স্মরণ করেছো কাঞ্চন কুমার? বাবা, আজকের রাতটা খুব শুভ আর পবিত্র, স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুই পড়ি এসে আমাকে বলে গেল যে আজকে রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে সন্তান হবে সে নাকি মহাভাগ্যবান সন্তান হবে। হ্যাঁ বৎস, তুমি যা শুনেছো তা সত্য, আর সেই ভাগ্যবান সন্তান তোমার ঘরেই জন্ম নেবে। তা কি করে সম্ভব, এক বছরের পথ এক রাতের মধ্যে আমি আমি কি করে কমলের কাছে গিয়ে পৌঁছবো? ভক্তের মনোবাসনা অবশ্যই আমি পূরণ করব, আমি আমার শিষ্য রতন হংসকে ডেকে নিচ্ছি, সেই তোমাকে কমলার কাছে পৌঁছে দেবে। কোথায় আছো আমার শিষ্য রতন হংস, তুমি এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও। ভক্ত রতন হংস, তুমি কাঞ্চন কুমারকে তোমার পিঠে চাপিয়ে তার মহলে যাবে, আর সেই জন্য তোমায় 9 দণ্ড সময় দেয়া হলো, 3 দণ্ড যেতে 3 দণ্ড ফিরে আসতে, আর বাকি 3 দণ্ড কুমার তার স্ত্রীর সঙ্গে কাটাবে। কিন্তু সাবধান, আমার কথা অমান্য করলে কিংবা সময় বেশি নষ্ট করলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে, মনে থাকে যেন সময় মাত্র 9 দণ্ড। ভাই কাঞ্চন কুমার, এবার তুমি আমার পিঠে উঠে স্বপ্ন হয়ে বসো, সাবধান, আমি না বললে নামাজ তৃষ্ণা করবে না। Thank you.
কি এত রাতে গেল কোথায়? বাইরে যাব, খুঁজে দেখব। না বাবা, কাজ নেই, গভীর জঙ্গল, যদি ভূত পেত আমাকে ধরে বসে। ও বন্ধু, বন্ধু গো, তুমি আমায় গেলে কোথায় গেলে গো? বল না। হ্যাঁ, তাই তো। আচ্ছা ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কমলা, 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 দরজা খোলো, আমি তোমার স্বামী। কমলা, শুনতে পাচ্ছ না আমার কথা? কমলা, দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, গো কত নিদ্রা যাও, আমি তোমার স্বামী গো কমলা, দ্বার খুলিয়া দাও গো কমলা, আমায় ঘরে নাও। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, গো কত নিদ্রা যাও, আমি তোমার স্বামী গো কমলা, দ্বার খুলিয়া দাও গো কমলা, আমায় ঘরে নাও। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, জানো না, জানো না গো কমলা, জানো না, জানো না গো কমলা, গো তুমি তো জানো না, আমি যে আইসাছি বাড়ি, কইতে আছে মানা গো কমলা, কইতে আছে মানা। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, ভোলা বাবার বরে গো কমলা, ভোলা বাবার বরে গো কমলা, আমি পাইলাম তোমার দ্বারে, তুমি যদি না নাও ঘরে, মরবো মাথা কুড়ে গো কমলা, মরবো মাথা কুড়ে। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা, দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা। কমলা, আমার হাতে সময় খুব কম, দরজা খোলো কমলা, আমাকে আবার ফিরে যেতে হবে। তুমি কি আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে, আমার স্বামীকে ঘর ছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? কমলা, কমলা, তুমি যদি আমাকে বিশ্বাস করে দরজা না খোলো, তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো কমলা। তাহলে আমিও আমার তরবারি দিয়ে তোমার মস্তক দ্বিখণ্ডিত করব। বাবা ভোলানাথ, এখন আমি কি করব? কমলা যে আমাকে বিশ্বাস করে দরজা খুলছে না। নয় বাবা ভোলানাথ, আপনি তোমার সব কথাই শুনেছি,
বাবা ভোলানাথ চাইলে সব কিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তুমি আমাকে ক্ষমা করো কুমার, আমি তোমাকে অবিশ্বাস করেছি। তোমার কোনো দোষ নেই কমলা, তুমি যা করেছো এক সতীসাধ্বী স্ত্রীর কাজই করেছো। কুমার, কমলা, আমার হাতে সময় খুব কম, একটু পরে ফিরে যেতে হবে। তোমাকে আজ আমি কাজ পেতে চাই, এসো। রাত প্রায় ভোর হতে চলল, এবার যে আমাকে যেতে হবে কুমার। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না কুমার। কুমার, তুমি চলে এসো, সময় শেষ, আমাকে আমার পৌঁছাতে হবে। আমার যাবার ডাক পড়ে গেছে কমলা, এবার আমি চলি। কুমার, কেঁদো না কমলা, আমাকে বিদায় দাও। কুমার, তুমি কি চাও তোমার জন্য কান্তিকের অভিশাপের আগুনে আমি পুড়ে মরি? কমলা, আমার জন্য রতনহংস পুড়ে মরবে, ওর জীবনের কথা ভেবে তুমি আমাকে বিদায় দাও। বেশ, আমি তোমায় আর বাধা দেবো না। কুমার, মায়ের সঙ্গে দেখা করেছি। ভাই রতনাংশ, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। না ভাই কাঞ্চন, তিল মাত্র দেরি করার উপায় নেই, তুমি সেটিনি আমার পিঠে এসে বস। দাসী, দাসী, আগে রানীমা, রোজ সকালে ঘুম থেকে বৌমা আমাকে ডেকে তোলে, রাজ্যের সমস্ত কাজকর্ম করবার আয়োজন করে দেয়। আজ তো বৌমা আমাকে ডাকতে এলো না, বৌমা কি এখনো ঘুমোচ্ছে? যাও তো, গিয়ে দেখে এসো তো। জি আগে রানীমা। রানীমা, কি দেখলে দাসী? বৌমা ঘুমোচ্ছে তো? রানীমা, আপনাকে কথাটা বলতে আমার ভয় করছে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বৌরানী এখনো ঘুম থেকে ওঠেনি, ঘরের একটা দরজা ভেঙে পড়ে আছে, চুল বিছানা সবকিছু এলোমেলো। আমার মনে হয় সারা রাত কোনো পরপুরুষ ছিল। রানীমা, দাসী,
কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখবেন, চলুন। সারা রাত তোর ঘরে কে ছিল? কার সঙ্গে তুই নিশি যাপন করেছিস বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল মা। চুপ কর। যে ছেলে এক বছর আগে নীলপদ্ম আনতে গেছে সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল, এও আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন দু বছর বয়স তখন আমি বিধবা হয়েছিলাম, আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না, আর তুমি এক বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পরপুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পা ছুঁয়ে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই, আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো, ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। একদিন একদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল, সেদিন সেদিন আমি জানতাম না যে অহংকারের মুখে তুমি নোংরা ছুঁড়ে মারবে। আপনি চুপ করুন মা, এসব কথা শোনাও পাপ। আমার সমস্ত দেহ মন জুড়ে আছে আপনার সন্তান। আপনার সন্তানের জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করার আগে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। যতই চোখের জল ফেলে অভিনয় করো, আমি তোমার মুখ থেকে ওই পরপুরুষের নামটা বের করেই ছাড়ব। দাসী, বলুন মা। আমার চাবুক নিয়ে এসো, আমি দেখতে চাই সত্যি কথাটা কি করে বের না হয়। আপনি আমায় আঘাতে আঘাতে মেরে ফেলতে পারেন, তবু আমি একই কথা বলবো, আপনার সন্তানই আমার কাছে এসেছিল। বল কি এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কি এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কি এসেছিল? আমার স্বামী এসেছিল। বল কি এসেছিল? বল কি এসেছিল? বল কি এসেছিল? বল কি এসেছিল? বল কত বাবু কে এসেছিল? মারে
কুলোটা কলঙ্কিনি দেহ থেকে সমস্ত রাজ অলংকার খুলে নিয়ে এক বস্ত্রে দরবারে হাজির করো, নিয়ে যাও। রক্ষী, আদেশ করুন রানীমা। জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। জি আজ্ঞে রানীমা। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারিনি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশমর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা, কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। রানীমা, বৌরানীকে এত বড় শাস্তি দেবার আগে কাঞ্চন কুমারের মতামতের প্রয়োজন আছে আমি মনে করি। তাই বলছিলাম, যতদিন কাঞ্চন কুমার ফিরে না আসে ততদিন বৌরানীকে জেলখানাতে রাখার অনুমতি দিন। মন্ত্রী মশাই, কমলার প্রতি দয়ার কারণ আমি আপনার কাছে জানতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার নির্দেশ অমান্যকারীকে আমি কিছুতেই ক্ষমা করব না। জল্লাদ, অপরাধীকে নিয়ে যাও। এত বড় কঠিন শাস্তি আমার দেবেন না মা। এই ঘর আমার কাছে স্বর্গ, এই ঘরে আমি মরতে চাই। আপনি নিজে হাতে আমায় মেরে ফেলুন, সেই মৃত্যু আমি সইতে পারবো। জল্লাদ, এই বিচারিণীকে নিয়ে যাও, ভোর হবার পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। আমারে কি বাধনে বাঁধিনি জল।
কন্যা সহে না পুরাণে রে কি বাধনে পাহি জল্লাদ আমারে কি বাধনে বাঁধিলি জল্লাদ আমারে কি বাধনে বাঁধিলি জল্লাদ আমারে জল্লাদ বিশ্বাস করো আমি সম্পূর্ণ নির্দোষ বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে আমি তোমার ছোট বোনের মতো আমার তুমি মুক্ত করে দাও বৌরানী আমি আপনাদের অনেক নিমক খেয়েছি কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব নিমক হারামি করব কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায় রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে না আপনি যান শোনো বোন আমার বড় তৃষ্ণা পেয়েছে আমায় একটু জল দেবে বলতে পারো বোন সাচিনগরে মহারাজের বাড়িটা কত দূর আরো সাত দিনের পথ আরো সাত দিন বাবা ভোলানাথ তোমার এই মেয়েকে তুমি রক্ষা করো আমি ভাবতে পারছি না আমার মেয়ে কলঙ্কের কালি মুখে নিয়ে সবার মুখ কালি করে দেবে কাঞ্চনের মা তোমাকে খবর পাঠালো আর সেটাই বিশ্বাস করে নিতে হবে এমনও তো হতে পারে সব মিথ্যে সব ভুল আমার কমলা কলঙ্কিনী নয় এত বড় ভুল দেবী চৌধুরানী করতে পারেন না কমলা যেমন আমাদের আদরের মেয়ে তেমনি ওনারও পুত্রবধূ তাই ঘটনা সত্য না হলে পুত্রবধূকে প্রকাশ্যে বিচার করে জল্লাদের হাতে উনি তুলে দিতে পারতেন না কে তুমি কি চাও আমার কাছে বাবা আমি তোমার কমলা না আমার মেয়ে কমলা মরে গেছে দেবী চৌধুরানী তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে জল্লাদ তাকে বধ করেছে জল্লাদ আমায় ছেড়ে দিয়েছে বাবা সেটা আমার দুর্ভাগ্য এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও বাবা কে তোমার বাবা যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায় যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয় সে আমার কেউ নয় আমি তোমার বাবা নই বাবা তুমি তোমার কমলার কথা বিশ্বাস করো যা শুনছো সব মিথ্যে সব ভুল আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না আমি শুধু একটা কথাই জানি তুমি দুশ্চরিত্রা যাও আমার চোখের সামনে থেকে চলে যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে একটা অনুরোধ আমি রাজকন্যা রাজার ঘরে জন্ম আমার ছোটবেলা থেকে অভাব কি আমি দেখিনি খুদার কি জ্বালা আমি জানি না আজ আজ সাত দিন হলো আমার আমার মুখে দানা জোটেনি আমার এক মুঠো ভাত খেতে দাও বাবা
খোদার চালা আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তোমার মতো কলঙ্কিনীর মুখে আমি ভাত তুলে দিতে পারবো না, যাও এখান থেকে বেরিয়ে যাও। তুমি নিষ্ঠুর হতে পারো, তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি মা, আমি কমলাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, ওর জন্য এক মুঠো ভাত নেই এ কথা আমি কিছুতেই বলতে পারবো না। আয় মা কমলা আয়, তোর বাবা তোকে ভাত না দিক আমি দেব, আয় মা আয়। এক মুঠো ভাত তুমি সত্যি সত্যি আমায় খেতে দিলে না বাবা? না, আমি কোন অমঙ্গল ডেকে আনতে চাই না, যাও এখান থেকে বেরিয়ে যাও। তুমি ডাকবে না কমলাকে, পিছু ডাকবে না। পড়লে বুক ভেসে যায় নয়ন জল,
কোথায় যাই রে, ও আমি কোথায় যাই, কোথায় যাই রে। বন্ধু এসে রে ছিল কেন বা দোষী করে গেল, কেন বা বন্ধু এসে রে ছিল কেন বা দোষী করে গেল, আমি তুমি রক্ষা করো। ওটা ভূত নয় মা, আমি নিজেই ভূতের রূপ ধরে তোকে পরীক্ষা করছিলাম। তুই একটা আশ্রয় খুঁজছিস তো? হ্যাঁ বাবা, এখন আমি কোথায় যাব? আমি যে মা হতে চলেছি। নিশ্চয়ই আশ্রয় পাবি মা, এই পথ ধরে সোজা চলে যা, দেখবি একজন কাঠুরিয়াই তোকে আশ্রয় দেবে। কই গো, কোথায় গেলে? বলি জঙ্গলে যাচ্ছি, কাঠ কাটতে হবে, সেই কাঠ বাজারে বিক্রি করতে হবে, তারপর তো বাজার করবো। আমি ভাবলাম তুমি বোধহয় ঘরে, তাহলে কথাগুলো বললাম কাকে? বলি কোথায় গিয়েছিস? কবিরাজের কাছে। কবিরাজ বলেছে এবার আমাদের সন্তান ঠিকই হবে। যা হবার নয় তা হবে না, বিয়ের 10 বছর বাদেও একটি সন্তানের বাবা হতে পারলেন না, আর বিয়ের 10 বছর বাদে কবিরাজের তাবিজের সন্তান হবে। বউ, আমাদের সন্তান নেই, এ কথাটা কেন মনে করো? কেন মনে করতে পারো না যে আমাদের একটা মেয়ে ছিল, তাকে বিয়ে দিয়েছি, সে পর হয়ে গেছে। তুমি পুরুষ তাই সহজেই ভুলে থাকতে পারো, আমি মেয়ে মানুষ তাই পারি না। একটু মা ডাক শুনবার জন্যে আমার প্রাণটা যে কত কাঁদে তা তুমি বুঝবে না গো। তাহলে দেখো কবিরাজ তুমি যে মা হতে পারো কিনা। ¶¶
এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের চিৎকার না? দেখি তো ঘটনাটা কি। কে তুমি এই গভীর জঙ্গলে এই অবস্থাতে? দাদা আমার একটু আশ্রয় দিন, আমি যে মা হতে চলেছি। কি আমাকে দাদা রেখেছিস? আমি আমি তোকে আশ্রয় দেবো, চল আমার সঙ্গে চল। বউ দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে গো, কোথা থেকে ধরে নিয়ে এলে? জঙ্গলে বসে একা একা কাঁদছিল, আমি কাছে যেতেই আমাকে দাদা বলে ডাকলো, বললো মা হবে, মায়া পড়ে গেল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আহা, সাথে করে নিয়ে এলাম, নিজেদের দুবেলা খাবার জোটে না, আবার আর একজন। আমি বড় অভাগী, আমায় একটু আশ্রয় দাও, তাড়িয়ে দিও না দিদি। দিদি, যখন তুই দিদি বলে ডাকলি তখন তুই আমাদের বাড়িতেই থাকবি, আমাদের তো কেউ নেই, তুই আমাদের বোন। যাও ওকে ঘরে নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করতে হবে তো, আমি যাই। চল। বোন ওগো শুনছো কি, উত্তরপাড়া থেকে শিখে ঠাইমাকে ডেকে নিয়ে এসো, মনের ভীষণ কষ্ট হচ্ছে। তুই তো আছিস, তুই কিছু করতে পারবি না? বলি এত রাতে তোদের ফেলে আমি উত্তরপাড়া যাবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, নইলে ভীষণ বিপদ হবে। না না না, ও কথা বলিস না, আমার বোনের কিচ্ছু হবে না, আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ধাইমা ধাইমা, ও ধাইমা। কি রে মঙ্গল, এত রাতে কি ব্যাপার, তোর বউ তো পোয়াতি নয়। আরে না না, ভগবান আমার কোলে সন্তান দেননি, কিন্তু আজ আমার বোন এসেছে, তার সন্তান হবে, তুমি শিগগিরই আমার বাড়িতে চলো তো। তোর বোন? দূর হতভাগা, তোর তো এই সংসারে তিন কোলে বলে কেউ নেই, তুই আবার বোন পেলি কোত্থেকে? আমার বাড়িতে এসো, সব দেখতে পাবে। চলো 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 শিগগির চলো, এসো এসো চলো। আরে এসো এসো, যাও ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও। ধাইমা তুমি বাইরে যাও। ভাইমা কি হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে হয়েছে গো ছেলে, খুব ভাগ্যবান ছেলে, কপালে রাস টিকা, এই ছেলে যার ঘরে থাকবে সেই ঘর ধনরত্নে একেবারে ভরে যাবে। শুনছো ভাইমা কি বলছে, ধনরত্নে ঘর একেবারে ভরে যাবে। যাই ছেলেটাকে গিয়ে দেখে আসি। আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস, তোর দুঃখিনী মায়ের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে এসেছিস, তাই তুই আমার বুকে থাকলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কমলা। হ্যাঁ কমলা।
তোর ছেলের নাম কি রাখবি? দাদা, আমার ছেলের নাম রাখবো মানিক কুমার। বাহ, ও যে আমার বুকের মানিক, আমার সাত রাজার ধন। বিধাতা এবারও তোমাকে সন্তানের মুখে মা ডাক শুনতে দিলেন না, এবারও তোমার গর্ভে মৃত কন্যা সন্তানের জন্ম হল। সবই আমার বোড়া কপাল, নইলে তিন তিনটে মৃত সন্তান জন্ম দেব কেন? তুমি দাইমাকে খবর দাও, একটা সৎকারের তো ব্যবস্থা করতে হবে। রঘুনাথ, রঘুনাথ, আদেশ করুন হুজুর। তুমি একবার ধাইমার কাছে যাও, গিয়ে বলো যে এবার আমার মৃত কন্যা সন্তান হয়েছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি হুজুর। দেখো বাছা, এত রাতে আমি ওই মন্ত্রীর বাড়িতে যেতে পারবো না, তুমি চলে যাও। তোমাকে যেতেই হবে, মন্ত্রী মশাইয়ের হুকুম, আর যদি না যাও তোমাকে আমি পেয়াদা দিয়ে ধরে নিয়ে যাব। তোমাদের তো ওই দোষ, গরিবের ওপরে যত অন্যায় অবিচার, তাই না? আমরা মানুষ নই না? ওসব কথা আমাকে বলে লাভ হবে না, মন্ত্রী মশাইয়ের স্ত্রীর মৃত সন্তান হয়েছে, তাকে সৎকার করার জন্য তোমার ডাক পড়েছে। কেমন বৌরে বাবা, বারবার শুধু মৃত সন্তানের জন্ম দেয়। ঠিক আছে চলো। একেই বলে কপাল, আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠুরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্র নয় তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিনী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না, তাই না? তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেবো তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই। যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেবো যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে, আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেব। ভুলে যেও না, ভুলে যেও না, আমি রতন নগরের মন্ত্রী। ঠিক আছে, আমি চুরি করে এনে দেব। হুজুর, আমি ভিখারিনীর ছেলেকে নিয়ে এসেছি। কিন্তু হুজুর, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর,
আমার আমার বকশিস। হ্যাঁ এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না। যাও। কেউ না। দাদা দাদা দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে, কি যেন আমার মানে কি চুরি করে নিয়ে গেছে, রেখে গেছে একটা মৃত সন্তান। বলো এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? তোমার মতো মেয়ের মরাই উচিত, তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো। না আমি কোনো পাপ করিনি, তবু কেন বিধাতা আমায় এত শাস্তি দিচ্ছেন? সবাইকে কেন আমার জীবন থেকে পর করে দিচ্ছেন? এখানে কেঁদে কোনো লাভ হবে না, এবার তুমি আমাদের মুক্তি দাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। যাও। তোমরা আমায় তাড়িয়ে দেবে? অনেক দুঃখ কষ্টের পর তোমাদের কাছে একটু আশ্রয় পেয়েছিলাম, সেই আশ্রয়টুকু কেড়ে নিতে চাও? হ্যাঁ চাই। যে মেয়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারে না তার স্থান আমাদের বাড়িতে নেই। হায় ভগবান, এখন আমার মানিককে কোথায় খুঁজে পাবো? দক্ষিণে শনি, পূর্বে রাহু, মধ্যে বৃহস্পতি, উত্তরে রবি। জয় গুরু। গণনা করে কি পেলেন জ্যোতিষী? হুজুর, আপনার পুত্র সন্তান মহাভাগ্যবান। এই সন্তানের কপালের আঠটিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে, যার নামে সবাই মাথা নত করবে। তবে পুত্র সন্তানের নাম রাখতে হবে মানিক কুমার। মানিক কুমার কেন? সাত রাজার ধন মানিক যেমন অনেক তপস্যার পর পাওয়া যায়, তেমনি আপনার সন্তান বিধাতার আশীর্বাদে পুষ্ট হয়ে জন্ম লাভ করেছে। তাই মানিক কুমার এই সন্তানের জন্য উত্তম নাম। আপনি যখন বলছেন তখন আমার সন্তানের নাম মানিক কুমারই রাখা হবে। ঘরে দুঃখের আগুন কে দিল জ্বলে, সুখের ঘরে দুঃখের আগুন কে দিল জ্বলে।
আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না, কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী, বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নাম করা রাজা হবে। তাই? একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই। শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে, আমার জন্য হাতি পাঠাতে হবে, রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। এসো এসো মানিক কুমার, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎসাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক, আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। বাহ, এ তো মুক্তার মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও আমায়। দাও না। আজ স্যার, জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে, বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন, রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে? না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারী? আমি না তোমাদের সন্তান? মা, মা, মা গো, মা, মা, কাঞ্চন, মা, আমি ফিরেছি মা। কাঞ্চন, কাঞ্চন, মা, মা গো, কাঞ্চন, 12টা বছর, 12টা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা, 12টা বছর। মা, কমলা কোথায়? ওকে ডাকো, ওর জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে মা। চুপ করে কেন মা? কমলা এখানে নেই, ওর বাবা মার কাছে। কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ও কি একবারও বুঝতে চাইল না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইব? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা, মা, তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর
এক রাতে কমলার ঘরে একজন পরপুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা, এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পরপুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ বাবা, ভোলা রাতের দোয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য এক বছরের পথ আমি তিন দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। আমি আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। আমি যাচ্ছি মা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা। বল জল্লাদ বল, আমার কমলা কোথায়? আমি তাকে বধ করিনি মহারাজ, আমি বৌরানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সাজিনগর বাবা, মা মা কো কাঞ্চন, তুমি? কমলা কোথায় বাবা? কমলাকে ডাকুন। ওই কলঙ্কিনীর খোঁজ করতে তুমি আমার কাছে এসেছো? কমলাকে আমি 11 বছর আগে তাড়িয়ে দিয়েছি, ওই কলঙ্কিনীকে কে আশ্রয় দেবে? কমলা কলঙ্কিনী নয় বাবা, আপনারা যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি এখন কমলাকে কোথায় পাবো? ওকে যে ওকে যে আমি পেতেই হবে, আমি পেতেই হবে, আমি পেতেই হবে। বাবা হয়ে মেয়ের প্রতি আমি এত বড় অবিচার করলাম। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কি হয়েছে মানিক কুমার, তুমি মন খারাপ করে গাছের নিচে বসে আছো কেন? তোর মনে কি এমন দুঃখ? সাধু বাবা, আমার পিতামাতা বড় লোভী, তাদের কাছে আমার চেয়ে মহারাজের দেবা উপহারের মূল্য বেশি। সন্তানের কাছে পিতামাতা ভগবান তুল্য, কিন্তু আমি তাদের পিতামাতা ডেকে মনে শান্তি পাই না। তুমি ঠিকই বলেছো মানিক কুমার, তুমি যাদের পিতামাতা বলে জানো তারা আসলে তোমার পিতামাতা নয়। রূপনগরের মহারাজার পুত্র কাঞ্চন কুমার তোমার জন্মদাতা পিতা, আর তোমার মা তোমাকে হারিয়ে আজ 12 বছর ধরে পাগলিনীর মতোই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জয় বাবা ভোলানাথ। হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই? কোথায় গেলে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুমি বলে দাও। আমি বাবা হয়ে এত বড় ভুল করলাম, আমার একমাত্র মেয়েকে আশ্রয় না দিয়ে আমি তাকে তাড়িয়ে দিলাম। কেন তুমি ওকে এত বড় শাস্তি দিলে? এক ফোঁটা ভাত তুমি ওকে খেতে দাওনি। আমার নিষ্পাপ মেয়েটা খিদির জালে কত কেঁদেছে, তুমি ওর কোনো কথা শুনলে, কোনো কথা বিশ্বাস করলে না। জানি না
জানি না কমলা কিভাবে কোথায় আছে। বাবা কানে কানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। তোমার নাম? মানিক কুমার। মানিক, তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা। আয় আয় মানিক, আমার বুকে আয়। মা, চল বাবা, আমার সঙ্গে চ। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নাই, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসব। আমি রাজের বামবাসীর আসনে বসে থাকবো মা। দাদা, বৌদি, এতদিন পর আমি আমার সন্তান ফিরে পেয়েছি। কমলা, তুই এত বছর কোথায় ছিলি? কোথায় তোর সন্তান? মানিককে মন্ত্রী চুরি করে নিয়ে গিয়েছিল। মানিক আমায় বলেছে ওকে কাছে পেতে হলে রাজার কাছে বিচার চাইতে হবে। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাবে? বলো না, আমায় নিয়ে যাবে? নিয়ে যাবো, মহারাজের কাছে তোর সন্তানের দাবি করে বিচার চাইব। বলো তোমার কি ফরিয়াদ কাটুরিয়া সর্দার, আমাকে নির্ভয় বলো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেয়াদপি মাফ হয় মহারাজ, এই সব ছোট লোক ভিখারীদের সরাসরি রাজদরবারে প্রবেশাধিকার দিলে রাজদরবারের সম্মান ক্ষুণ্ণ হয় মহারাজ। মন্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কল্যাণ সেনের দরবারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র সকল প্রজাদেরই এখানে সমান অধিকার। আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ, আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছি। বলো কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা। আজ থেকে ১২ বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান,
মন্ত্রী মশাই ওকে চুরি করে এনেছিল। আপনি আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আপনি এসব পাগলের প্রলাপে বিশ্বাস করবেন না মহারাজ। হেই, কে আছিস? এই ভিখারি নিকে রাজ দরবার থেকে বার করে দেন। স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মন্ত্রী, বলে যাবেন না মহারাজ কল্যাণ সেন স্বয়ং দরবারে হাজির। কলমা, এই সন্তানটি যে তোমার, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে মহারাজ, আছে। আমি আমার ছেলের নাম রেখেছিলাম মানিক কুমার। তোমার আর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আছে। আমার ছেলের জন্মের সময় কপালে রাজ টিকার চিহ্ন ছিল, এখনো তা কপালে আছে। ধর্মাবতার, ধাইমা কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছে। সেই থেকে কমলা বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মহারাজ, আপনি একজন ন্যায়পরায়ণ বিচারক, আমার বোনের একমাত্র সম্বলকে আপনি ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আমার আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিন। কিন্তু মা, তোমার দাবির সপক্ষে এটাই যথেষ্ট প্রমাণ নয় যে মানিক কুমার তোমার ছেলে। তাহলে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না মহারাজ? পাবে মা, সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থেকো। সেনাপতি, বলুন মহারাজ। ধাইমা এবং মন্ত্রীর স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্য তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে, ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানেই মুলতুবি রইল। কমলাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে ভগবান, কেন? কত দেশ খুললাম, কমলাকে খুঁজতে খুঁজতে আমার চোখের জলে সাগর বয়ে গেল। কিন্তু আমার কমলার দেখা পেলাম না। কত মানুষকে দেখলাম, কেউ আমার কমলার সন্ধান দিতে পারলো না। আমি কি আর কোনোদিন কমলা দেখা পাবো না ভগবান? জয় বাবা ভোলানাথ। কি এত চিন্তা করছো? ভাবছো কিভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান, এ তার আসল মা? তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে, যার মুখের দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া। আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। ধাইমা, তুমি কিছু জানো এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো।
ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রীমশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে আমাকে এই মন্ত্রীমশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ না, এটা ষড়যন্ত্র নয়, ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন মহারাজ। মানিক আমার সন্তান, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারির কথা একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই রাখবো। সেনাপতি মহারাজ, মানিক কুমারকে নিয়ে যান, ওকে তরবারির আঘাতে সমানভাবে দ্বিগণ্ডিত করে ওর দাবিদার দুই মাকে সমানভাবে ভাগ করে দিন। না মহারাজ না, আপনি ওকে ওনার হাতে তুলে দিন, ওকে হত্যা করবেন না। মানিক বেঁচে থাক, মা কখনোই সন্তানের মৃত্যু কামনা করতে পারে না মহারাজ। ওকে কাটার নির্দেশ দেবেন না মহারাজ, ওকে ছাড়া আমি বাঁচব না মহারাজ। কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই প্রমাণিত হবে। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার, তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই দুই রমণীর মুখোমুখি গিয়ে বসো। যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদে আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী। ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার, মানিক মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর ধাইমাকে সন্তান চুরি করার জন্যে তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো। না 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 মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, মহারাজ মহারাজ আমার হাত কাটবেন না। চলুন ভোলানাথ, তোমাকে পুজো দেবার জন্য 12 বছরের কষ্টকে আমি কষ্ট বলে মনে করিনি, তাহলে তুমি কেন আমার জীবন থেকে
আমার কমলাকে পর করে দিলে। তুমি কি তোমার ভক্তের কষ্ট বুঝতে পারছো না ভোলানাথ? আমি কত পথ কত দেশ ঘুরে বেড়াচ্ছি, আমার কমলার কেন দেখা পাচ্ছি না ভোলানাথ? আমার চোখের জলে সাগর হয়ে গেছে, তবু কেন আমার কান্নার শব্দ কমলা শুনতে পাচ্ছে না? আমার আমার কমলার সন্ধান তুমি বলে দাও ভোলানাথ, তুমি বলে দাও, বলে দাও। আমার কপালে সইবে তো? কেউ কেড়ে নিতে পারবে না। তাই যেন হয়, আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। চলো দাদা, ঘরে চলো। চল বোন। দাদু ভাই এসো, চলো। কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই, হায় রে। কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই, যার লাগিয়া পাগল হইয়া, যার লাগিয়া পাগল হইয়া দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই। কত পাপ করেছি আমি এই ধরা তালে, এতই দুঃখ দিলে বিধি আমার কপালে। কত পাপ করেছি আমি এই ধরা তালে, এতই দুঃখ দিলে বিধি আমার কপালে। দিবানি শিখে দেখে দে চোখের জলে বুক ভাসায়, দয়াল রে ও দয়াল রে, নিজ গুণে করে দয়া, নিজ গুণে করে দয়া, ক্ষমা কর মালিক সাই। কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই। গৃহভার রাজ্য ছাড়া করিলে আমার, রাজা হতে বানাও কাঙাল তাতেও দুঃখ নাই। গৃহভার রাজ্য ছাড়া
করিলে আমায় রাজা হতে বানাও খাঙার তাতেও দুঃখ নাই দুঃখ নিয়ে বাঁচার চেয়ে মরে গেলে শান্তি পায় দয়াল রে ও দয়াল রে বেঁচে থাকলে ফল হবে কি বেঁচে থাকলে ফল হবে কি যদি না তার দেখা পায় কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই কতজনকে জিজ্ঞেস করি কি তার ঠিকানা কেউ তাহাকে দেখলে বলে খবর জানে না কতজনকে জিজ্ঞেস করি কি তার ঠিকানা কেউ তাহাকে দেখলে বলে খবর জানে না তুমি দয়াল জানো খবর তাই আমি তোমায় শুধাই দয়াল রে ও দয়াল রে মিলাইয়া দাও মনের মানুষ মিলাইয়া দাও মনের মানুষ বক্ষে লইয়া প্রাণ জোড়াই কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই হায় রে কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই হায় রে কোথায় আমার মনের মানুষ খবর জানা নাই এরকম পাগলের মতো কাঁদছো কেন আমি সতীর হতভাগ্য স্বামী পথে পথে দেশ থেকে দেশান্তরে ঘুরে ঘুরে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি বাবা তোমার কেউ নেই একদিন সব ছিল আজ আজ কিছুই নেই এই পথের মাঝে আমি ঘর পেয়েছি এই পথে আমার ঠিকানা মুখ দেখে তো মনে হয় তুমি অনেকদিন কিছু খাওনি তোমার খিদে পায়নি কে আমাকে খেতে দেবে বাবা আমার সাথে চলো আমার মা খুব ভালো তোমাকে খেতে দেবে এসো তুমি বসো আমার মাকে বলছি তোমায় খেতে দেবে মা মা কি হয়েছে একজন মানুষ কয়েকদিন কিছু খায়নি তুমি তাকে কিছু খেতে দাও মা কোথায় মানুষটা ওখানে বসে আছে ও তুমি যাও বলো মা খাবার আনছে মা খাবার নিয়ে আসছে মানিক ওনাকে নিয়ে এসো কমলা কুমার
কমলা, আমার কমলা। কুমার, তোমার এই অবস্থা কেন? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে তোমাকে খুঁজছি। কুমার, কমলা তুমি বিশ্বাস করো, আমার আমার এই দেহটা শুধু ছিল, কিন্তু এই দেহ প্রাণ ছিল না। তোমার কথা আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এমনকি বনের জীব জন্তু পশু পাখিকে সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। একসময় মনে হয়েছিল যে তোমাকে না দেখে আমি আমি মারা যাব। এ কথা বলো না কুমার, আমার সিঁথি সিঁদুর যে তোমার ভালোবাসার চিহ্ন। মা, উনি কে? আমি, উনি তোমার হতভাগ্য বাবা। কুমার, এই হলো তোমার সন্তান। আমার সন্তান, আমার মানিক। আয় বাবা, আয় আমার বুকে, আয়। যাও মানিক, বাবার বুকে যাও। বাবা, আয় বাবার বুকে, আয় আমার মানিক। দাদা, দিদি, ইনি আমার স্বামী, রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার? কুমার, আমার এই কুড়িয়ে পাওয়া দাদার ঘরে তোমার সন্তান জন্ম নিয়েছে। আমি আমি কি দিয়ে আপনাদের ঋণ শোধ করব? আমি গরিব কাঠরিয়া, আমার ঘরে কাঞ্চননগরের বংশপতি জন্ম নিয়েছিল, এটাই তো আমার সৌভাগ্য কুমার। কমলা, কালকে আমরা কাঞ্চননগরের উদ্দেশ্য রওনা। আমরা আমরা আর আমাদের বোনকে দেখতে পাবো না? কেন পাবেন না, আপনারাও আমাদের সঙ্গে যাবেন কুমার। হ্যাঁ, মা, মা, কাঞ্চন, মা, 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 এই দেখো কমলা। ও মা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি মা, পারো যদি আমাকে তুমি ক্ষমা করো। না মা, আপনি কেন কষ্ট দেবেন, এ আমার বাবা ভোলানাথের বিধান ছিল, তাই হয়েছে, আপনি ছোট হবেন না। বৌমা, মা, মা হচ্ছে তোমার দাদু ভাই মানিক কুমার। দাদু ভাই? হ্যাঁ মা, আমার একমাত্র বংশধর, বংশের প্রদীপ, সাত রাজার ধর মানিক কুমার। তুমি সুন্দরী কন্যা গো, কন্যা বনেতে আসিয়া পায় গো, ঘুইরা বেড়াও কেন কিসের লাগিয়া।